আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই মত পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ফের বাড়বে দিনের তাপমাত্রা। নতুন সপ্তাহে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড়, আজও দেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টি হতে পারে কি জানানো আজকের আবহাওয়ার রিপোর্টে, জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকালের দিকে আরামদায়ক আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়বে গরমের তীব্রতা, একই সঙ্গে আজ থেকে ফের বাড়তে শুরু করবে রাত ও দিনের তাপমাত্রা। চলমান আংশিক মেঘলা আকাশ আগামী 48 ঘন্টায় পরিষ্কার হতে পারে, এখানে শেষ নয়। নতুন সপ্তাহে শেষে ধেয়ে আসছে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড়, এমনই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে আজ থেকে আগামী 3 দিনে দেশের আকাশ অনেক স্থানে আংশিক মেঘলা বা মেঘলা মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের অঞ্চল সংখ্যা অনেকটাই কম থাকতে পারে। মূলত কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে, এর মধ্যে 2-1 জায়গায় স্থানীয়ভাবে কিছুটা বজ্র বৃষ্টিও হলেও হতে পারে, যা নির্দিষ্ট অঞ্চল উল্লেখ করা সম্ভব নয়। এরকম পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে, বিশেষ করে 11 তারিখ পর্যন্ত। এরপর আকাশ পুনরায় পরিষ্কার হয়ে যেতে পারে এবং উজ্জ্বল রোদের দেখা মিলতে পারে। সেই সাথে আগামী 3 দিন পর দেশের বেশ কিছু এলাকায়, বিশেষ করে খুলনা রাজশাহী বিভাগের আশেপাশে কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে ধেয়ে আসছে বছরের প্রথম তীব্র কালবৈশাখী ঝড়। আগামী 15 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের পরের ভিডিওটি দেখুন। এদিকে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, একদিন আগে সেখানে যা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 20.7 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে 22.8 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।